গত কয়েকদিন হলো দেখতেছি এই ভিডিওটা নিয়ে কিছু পাবলিক খুবই মাতামাতি করতেছে। এ বলতেছে আমার কাজ, ও বলতেছে তার কাজ। আচ্ছা আপনারাই বলেন তো, এই ভিডিওটা করা আসলেই কি ঠিক হয়েছে? মেয়েটা ওখানে টিকটক করতে গেছে নাকি সে ভাইরাল হতে গেছে যে আপনারা তাকে এইভাবে ভাইরাল করে দিলেন? কাজটা কি আসলেই ঠিক হয়েছে? নামাজ বাদ দিও না বন্ধু, এবারের চেয়ে ওপারের জীবন বেশি সুন্দর। হোয়াটসঅ্যাপ কাকা, দিস ফারাবি। হ্যাঁ, আর আজকে আমি কথা বলবো পদ্মা সেতু যে টোল নেওয়া মেয়েটাকে নিয়ে, যে কিনা নিজের অজান্তে ইপটিজিং এর শিকার হয়ে যাচ্ছে। সো আজারা কাউকে বাদ দিয়ে চলেন ভিডিও শুরু করা যাক। ওই ইন্ট্রো লাগা। শুরুতে বলে নিই প্লিজ, এতদিন আমার কোনো ভিডিও সিরিয়াস ভাবে নেন আর নেন, আজকের ভিডিওটা প্লিজ সিরিয়াস ভাবে নিয়েন। কারণ আজকের ভিডিওতে আমাদের আশেপাশে থাকা কিছু মানুষদের নিয়ে কথা বলবো যারা তাদের নিজ মন মানসিকতা নিয়ে প্রতিনিয়ত মেয়েদেরকে হ্যারাস করে যাচ্ছে। এই সময় কম, শুরু করো। এই যে পদ্মা সেতুতে টোল নেয়া মেয়েটাকে দেখেন, সে তার আপন মনে কাজ করে যাচ্ছে, কোনো দিকে তার কোনো খেয়ালই নাই। হ্যাঁ, আর এই সুযোগটাই নিছে কিছু খাসর মার্কা মানুষ। টোল নেওয়ার সময় তার অজান্তেই তার অনুমতি ছাড়া তার ভিডিও ক্যাপচার করে পাবলিকলি আপলোড দিয়ে তাকে ভাইরাল করে দিছে। আচ্ছা এটা কি আসলেই ঠিক হয়েছে? যদি মেয়েটা কোনো টিকটকার হতো কিংবা সোশ্যাল মিডিয়ার কোনো কন্টেন্ট ক্রিয়েটর কিংবা সোশ্যাল মিডিয়ায় তার অ্যাক্টিভিটিস পাবলিকলি হইতো, তাও না হয় মানা যাইতো। কিন্তু এখানে দেখেন মেয়েটা কত সুন্দর করে মুখে মাস্ক পরে তার দায়িত্ব পালন করতেছে। জাস্ট তার চোখ ছাড়া কিছুই দেখা যাচ্ছে না, বাট তারপরও পাবলিক তাকে নিয়ে এইগুলা করতেছে। হ্যাঁ হয়তো খারাপ কিছু করতেছে না কিংবা বলতেছে না, কিন্তু একটা বার চিন্তা করে দেখেন তো, মেয়েটা এইসব ভিডিও কিংবা অনলাইন জগতে ভাইরাল হওয়া এই জিনিসগুলা তো পছন্দ নাও করতে পারে। তার এই ভিডিও এভাবে এখানে ওখানে দেখে কিংবা এর ওর কাছ থেকে এসব কথা শুনে তার তো বিব্রত বোধ হতে পারে, তাই না? কিন্তু এইগুলা ভাবার তো আমাদের সময় নেই, আমরা তো তার ভিডিও ভাইরাল করতে ব্যস্ত। কিছু কিছু পাবলিক তো আবার সবকিছু ছাড়িয়ে গেছে, তোমায় দেখার জন্য আসবো একদিন পদ্মা সেতুতে টোল দিতে। বারে কাকা বাহ। এই ভিডিওটা করা খাসর বেটাকে নিয়ে এবার কিছু কথা বলি। দেখেন কাকা, আপনি যে কাজটা করছেন সেটা একদমই ঠিক করেন নাই, কারণ কারো অনুমতি ছাড়া ভিডিও করাটা শুধু খারাপই না, অপরাধ। তার উপর আপনি লুকিয়ে লুকিয়ে ভিডিও করছেন, আপনার উপর তো আইনি ব্যবস্থা নেওয়া উচিত। আমি না ঠিক বুঝি না একটা মানুষের লুকিয়ে লুকিয়ে ভিডিও নেওয়াটা ঠিক কোন ধরনের ভদ্রতা। শালা নিজের মধ্যে এক ফোঁটা মনুষ্যত্ববোধ না থাকলেও তো এইটা করা পসিবল না। আমার কাছে মনে হয় এভাবে লুকিয়ে লুকিয়ে ভিডিও করা মানুষের থেকে ডিরেক্টলি ইপটিজিং করা মানুষ শতগুণে ভালো, কারণ তাদের বিরুদ্ধে তাও প্রোটেস্ট করা যায়। বাট এরা এরা এক একটা সাপের থেকেও বিষাক্ত। হ্যাঁ, শুধু যে এই মেয়েটাকে এভাবে ভিডিও করা মানুষগুলাই খারাপ তা কিন্তু না, এরকম হাজার হাজার মানুষ আমাদের আশেপাশে ঘোরাফেরা করছে, যাদের কাজই হলো রাস্তায় রাস্তায় ঘুরে মেয়েদের ইচ্ছের বিরুদ্ধে তাদের অনুমতি ছাড়া ভিডিও বানিয়ে পাবলিকলি আপলোড দেওয়া। এই তো কিছুদিন আগে আমি নিজেই একটা ভিডিও বানাইছিলাম টিকটকারদের নিয়ে, যারা প্রতিনিয়ত এই কাজগুলা করে যাচ্ছে। তাদের কাজই হলো যেখানে মেয়ে আছে সেখানে গিয়ে হাঁটা, আর দূর থেকে সেই ভিডিও ক্যাপচার করে টিকটকে ছাড়া। এদের না শাস্তি হওয়া দরকার, এখনই এদের বিরুদ্ধে অ্যাকশন না নিলে কিছুদিন পর দেখবেন এই কাজের রিয়াকশন কি হয়। কারণ এদের কাছে তো আমাদের মা বোন কখনোই সেফ না, এদের যে মাইন্ড আর যে কাজকর্ম তাতে যে কোনো সময় যে কোনো ধরনের ঘটনা ঘটাই ফেলতে পারে। তাই বলবো প্লিজ সাবধান। বাই দা ওয়ে, আমি বুঝতে পারছি আপনাদের মধ্যে এখন অনেকেই বলবেন যে আপনি নিজেই তো মেয়েটার ভিডিও ইউজ করছেন। হ্যাঁ করছি, কারণ ইতিমধ্যে ভিডিওটা প্রায় সবাই দেখে ফেলছে, আর আমি যদি ভিডিওটা ইউজ না করতাম তাহলে বিষয়টাকে আপনাদের সামনে ঠিক মতো প্রেজেন্ট করতে পারতাম না। কারণ শুধু এই মেয়ের ভিডিও না, এরকম হাজারো ভিডিও পেয়ে যাবেন যেখানকার সব ভিডিও মেয়েদের ইচ্ছার বিরুদ্ধে পাবলিকলি আপলোড দেওয়া হয়েছে। তাই বলছি প্লিজ সাবধান এদের থেকে, বিশেষ করে আপুদের বলছি, রাস্তায় চলার সময় একটু চোখ কান খোলা রেখে চলবেন। আমি এই মেয়ের ভিডিওটা ইউজ করছি শুধুমাত্র আপনাদেরকে একটা পজিটিভ মেসেজ দেওয়ার জন্য, আই হোপ আপনারা বুঝতে পারছেন। নাও কাম টু দ্য পয়েন্ট, এটা হলো সোশ্যাল মিডিয়া, এখানে মুহূর্তের মধ্যে যে কোনো জিনিস ভাইরাল হয়ে যায়, আর সেটা করি আমরা নিজেরাই। বাট আপনাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ কোনো কিছু ভাইরাল করার আগে একটা বার চিন্তা করে দেখবেন এটা শেয়ার দেওয়া কি আসলে ঠিক হবে। অলওয়েজ নিজের মনকে প্রশ্ন করবেন, আশা করি সব অ্যান্সার পেয়ে যাবেন। আর হ্যাঁ, ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে একটা লাইক দিবেন, আর না লাগলে দিস চ্যানেল ইজ এতটুকু ইম্পর্টেন্ট না যে সাবস্ক্রাইব করা লাগবে। ভিডিওটা দেখছেন এতটুকু জানাব, তবে নামটা মনে রাখেন, কোনো প্যারা নাই সিল। এই ওয়েট ওয়েট, ডিসক্রিপশন ও ফার্স্ট কমেন্ট ইনস্টাগ্রাম লিঙ্ক দিয়ে দিবো, যে কোনো সময় যে কোনো সমস্যায় চলে আসতে পারেন। তবে হ্যাঁ, ডিরেক্টলি প্রয়োজনটা লিখে মেসেজ দিবেন। আল্লাহ হাফেজ।